আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে রেখে নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে ক্লাসটি দাখিল পরীক্ষা 2022 সালের গণিত প্রশ্নের 8 নম্বর সমস্যা সমাধান। এবং এখানে 8 নম্বর প্রশ্নটি লেখা আছে। এই 8 নম্বর প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে এবং এটি 9.1 এবং 9.2 এই দুটি অধ্যায় মিলে এসেছে। এখানে 9.1 এবং 9.2 ক নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন এই দুটি এসেছে 9.2 থেকে। আর খ নম্বরে যেটা আছে এটা তোমাদের ত্রিকোণমিতির 9.1 এর আগে যে উদাহরণ আছে সেই উদাহরণের 11 নম্বর উদাহরণ আসছে। এখানে শুধু এ বি এর পরিবর্তে এখানে পি কিউ দেওয়া হয়েছে, এ বি এর পরিবর্তে আর পি দেওয়া হয়েছে, এ বি এর পরিবর্তে আর পি। কিন্তু সমস্যা কিন্তু ওটাই, 9.1 আগে যে উদাহরণটা আছে 11 নম্বর, সেই 11 নম্বর উদাহরণটাই হচ্ছে এই খ নম্বর। শুধু এ বি এর পরিবর্তে আর পি দেওয়া হয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এই সমস্যার সমাধান করি। এই ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, খ এবং গ উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে চলো প্রথমে ক নম্বর, ক নম্বর বলছে cos d সমান হাফ হলে tan d এর মান নির্ণয়। এটা অনেকভাবে করা যায়, cos থেকে sec, sec থেকে tan এ যায় করা যায়, অথবা কস থেকে আমরা সাইনের মান বের করতে পারি, সাইনের মান বের করে এখানে বসানো যায়, কোনো সমস্যা নেই। অথবা এখান থেকে ডি এর মান বের করেও এখানে কাজ করা যায়। তিনভাবে একটা সমস্যা সমাধান করা যাবে। আমি সবচেয়ে যে সহজ পদ্ধতি এবং সবচেয়ে ছোট পদ্ধতি সেটাই তোমাদের দেখাবো। তাহলে ক নম্বরে দেওয়া আছে কস ডি ইকুয়াল টু হাফ, কস ডি ইকুয়াল টু কস 60 মান হলে হাফ। আমরা জানি কস 60 ডিগ্রি মান হাফ। এবার যদি কস আছে একটা কস দিলাম, কস কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে কস দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। কত পাবো? ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন যদি আমরা টেন ডি এর মান বের করি, সুতরাং টেন ডি ইকুয়াল টু টেন 60 ডিগ্রি। টেন ডি ইকুয়াল টু কত? টেন 60 ডিগ্রি, কারণ ডি এর মান 60 ডিগ্রি। তাহলে টেন ডি ইকুয়াল টু টেন 60 ডিগ্রি। তাহলে টেন 60 ডিগ্রির মান আমরা জানি কত? √3। টেন 60 ডিগ্রির মান √3। টেন 30 ডিগ্রি মান 1/√3, আর টেন 60 ডিগ্রি মান √3। তাহলে ক নম্বর সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। কস ডি সমান হাফ হইলে টেন ডি সমান কত, একেবারে সহজ। এছাড়াও আরও দুইটা পদ্ধতিতে আছে, সেই পদ্ধতিগুলো কাজ করলে একটু সময় বেশি লাগে। এবার তাহলে আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে খ নম্বর আমাদের আর এবং পি এর মান ব্যবহার করতে হবে। তাহলে আর ইকুয়াল টু টেন এ প্লাস সাইন এ, আর পি ইকুয়াল টু আছে টেন এ মাইনাস সাইন, টেন এ মাইনাস সাইন এ। এখন আমাদের প্রমাণ করতে বলছিল কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 4√4π, এই আর পি। তাহলে লেফট হ্যান্ড সাইড আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এবার আর এর মানটা এখানে বসাই দিব, টেন এ প্লাস সাইন এ মাইনাস পি এর মানটা বসাই দিব, টেন এ মাইনাস সাইন এ, স্কোয়ার সাইড স্কোয়ার দিয়ে দিলাম।
এবার এটাকে আমরা এ ধরি আর এটাকে আমরা বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা জানি যে এটা ফোর এ বির একটা ফোর এ বি অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত হচ্ছে ফোর এ বি। তাহলে আমরা ফোর এ বির পরিবর্তে লিখব ফোর টেন এ সাইন, এটা হলো এ এটা ধরলাম বি, তাহলে ফোর টেন এ সাইন। এখন আমাদের প্রশ্নে একটা রুট আছে ফোর রুট আর বি, তাহলে একটা রুট আমাদের আনতে হবে। তাহলে রুটটা যদি আমরা আনতে চাই রুটটা আমরা আনতে চাই কি করবো আমরা ফোর রুট টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার। তাহলে আমরা টেন স্কোয়ারে বর্গমূল করলে টেন এ আর সাইন স্কোয়ারকে বর্গমূল করলে সাইনে আসবে। তাহলে ফোর রুট ওভার টেন স্কোয়ারে ইন্টু সাইনের পরিবর্তে আমরা সূত্র লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার, ফোর রুট টেন স্কোয়ার আর ওয়ান গুণ করলে টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আর এটা গুণ করলে টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। ফোর রুট ওভার টেন স্কোয়ার মাইনাস টেন এর পরিবর্তে সূত্র সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, কস স্কোয়ার কস স্কোয়ার বাদ, এর বাদে থাকবো কি ফোর রুট ওভার টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখন এটা আমরা এ ধরলে আর এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফোর রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার আমরা কি করতে পারি একটি আর এ প্লাস সাইনের পরিবর্তে আমাদের মান কি ছিল প্রশ্নে, টেন এ প্লাস সাইনের পরিবর্তে ছিল আর, তাহলে আমরা বসে দিলাম এখানে আর, আর টেন এ মাইনাস সাইনের পরিবর্তে এখানে মান ছিল পি, তাহলে আমরা এখানে বসে দিলাম পি, তাহলে রুট ওভার আর বি, ফোর রুট ওভার আর বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কী বলছিল প্রমাণ করতে বলছিল তাহলে প্রুফ, ঠিক আছে। তাহলে আমরা আট নম্বরে যে খ নম্বর প্রশ্নটি ছিল সেই সমস্যাটি সমাধান করে ফেললাম, এবার চলো আমরা গ নম্বর যেটা আছে সেটা আমরা সমাধান করি। গ নম্বর গ নম্বর বলছে দেখাও যে টু বি ইকুয়াল টু সি, টু বি ইকুয়াল টু সি, টু বি ইকুয়াল টু সি হলে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে গিভেন সেক এ প্লাস বি ইকুয়াল টু টু ইকুয়াল টু রুট থ্রি সেক এ মাইনাস বি। এটা তোমাদের নয় দশমিক দুই থেকে এসেছে, নয় দশমিক দুই আঠারো উনিশ এবং একুশ, আঠারো উনিশ এবং একুশ এই তিনটা নিয়মে এসেছে প্রশ্নের। সেখানে এরকম একটা সমস্যা আছে টু এর জায়গায় সেখানে ওয়ান আছে, টু এর জায়গায় ওয়ান আছে, আর সেকের আর সেকের পরিবর্তে সেখানে সাইন এবং কজ আছে। তাহলে এই সমস্যাটা আমরা এখন সমাধান করব, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব, প্রথম অংশ সমান টু আবার তৃতীয় অংশ সমান টু আমরা দুই ভাগে ভাগ করে নেব। তাহলে আমরা লিখতে পারি সেক এ প্লাস বি ইকুয়াল টু টু, সেক এ প্লাস বি ইকুয়াল টু টু, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক এ প্লাস বি ইকুয়াল টু সেক।
এখন আমাদের বলতে হবে sec কত ডিগ্রি মান 2, sec কত ডিগ্রি মান 2। আমরা জানি cos এবং sec পরস্পর উল্টা, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ হলে sec 60 ডিগ্রি মান হবে 2, তাহলে এখানে হবে 60 ডিগ্রি। তাহলে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, সমীকরণ নম্বর 1। এখানে আরেকটা অংশ দেওয়া আছে না, সেটা আমরা লিখে নিই, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি। এবার দ্বিতীয় অংশ দিকে আসি, আবার দ্বিতীয় অংশ দিকে যদি আমরা আসি, তাহলে রুট থ্রি সেক, রুট থ্রি সেক এ মাইনাস বি ইকুয়াল টু 2, এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক a মাইনাস বি ইকুয়াল টু 2/√3, 2/√3। এরপরে sec a মাইনাস বি ইকুয়াল টু sec, এবার যদি sec আছে এবার sec দিলাম, এখন sec কত ডিগ্রি মান 2/√3, sec কত ডিগ্রি মান 2/√3। আবার একই কথা cos আর sec যেহেতু পরস্পরের উল্টা, হ্যাঁ কস আর সেক যেহেতু পরস্পরের উল্টা, তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে সেক 30 ডিগ্রি মান 2/√3, তাহলে এখানে হবে 30 ডিগ্রি। বাহুবায় বসতে সেক সেক বাদ দিলে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হলো ইকুয়েশন নম্বর 2। এখানে আমাদের বি এর মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে, বি এর মান, কারণ আমাদের প্রশ্নে বলছে দেখা যাচ্ছে 2b ইকুয়াল টু সি, 2b ইকুয়াল টু সি, 2b ইকুয়াল টু সি হয় তাহলে বি এর মান বের করতে হলে এখানে বি এর আগে প্লাস, এখানে বি এর আগে মাইনাস, যোগ করলে বি বি চলে যাবে কিন্তু আমাদের বি লাগবে, তাহলে আমরা বিয়োগ করব, তাহলে 1-2, এক ছিল এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, দুই আছে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, যদি আমরা এটা বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ এ বাদ বি বি যোগ করলে আসবে 2b, 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। এরপরে বা উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে বি ইকুয়াল টু আসবে কত ডিগ্রি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আমাদের বলছিল 2b ইকুয়াল টু সি, তাহলে লেফট হ্যান্ড সাইডের সমান ছিল কত, 2b ইকুয়াল টু 2×15 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি, আর রাইট হ্যান্ড সাইডে ছিল কি সি, তাহলে সি এর মান কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এই যে 2b এর মান যা সি এর মানও তা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে তাহলে এরকম শর্ট। তাহলে এর মধ্য দিয়ে দাখিল পরীক্ষা 2022-এর 8 নম্বর ত্রিকোণমিতি যে প্রশ্নটি ছিল সেটি সমাধান হয়ে গেল। পরবর্তীতে অন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেবো, সুতরাং ইনশাল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালাম।